আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ আসনা আমি আসনা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একের ভিতরে দুইয়ের চমক দুয়ে চমক বলতে দুইটা রিফ্রেশিং ড্রিঙ্ক আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এই ভিডিওতে এর জন্য যে যে উপকরণগুলো রাখবে এর জন্য আমি আমার গার্ডেনে গিয়েছি গার্ডেন থেকে ফ্রেশ কিছু মিন্টের পাতা আমি তুলে নিব এই পুদিনা পাতা কিন্তু আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন আর যদি বাসায় থাকে তাহলে অবশ্যই বাসার থেকে ফ্রেশলি তুলে নিতে পারেন আর যে সামনের আমি ছিলাম এটা দিয়ে কিন্তু আমি গার্নিশিং করব। আর আমার একটা ছোট্ট স্ট্রবেরি গার্ডেন আছে যে গার্ডেনে এখন প্রচুর স্ট্রবেরি পেকে রয়েছে একদম পাকা লাল টুকটুকে স্ট্রবেরি আমি এখান থেকে তুলে নেব আমার গার্ডেনের একটা ছোট্ট ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব খুব শীঘ্রই যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ এক্সপ্লোর উইথ আসনাটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার এখন ফেসবুকে দেখছেন তারা চাইলে আমার পেজটি লাইক কিংবা ফলো করে রাখতে পারেন এখন এখানে যে আধা পাকা স্ট্রবেরিটা আছে এই স্ট্রবেরিটা কিন্তু আমি নেবো না একদম পাকা স্ট্রবেরি আপনাকে নিতে হবে এই পাকা স্ট্রবেরি এবং ফ্রেশলি তুলে রাখা মিন্টের মাধ্যমে আমি এখন তৈরি করব একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যেই ড্রিঙ্কটা আপনার ফাইভ স্টার হোটেলে অনেক খেয়ে থাকেন এর জন্য স্ট্রবেরির সামনে যে পাতাটা আছে ওটা আমি ছিঁড়ে ফেললাম আর এই স্ট্রবেরিগুলোকে আমি চার টুকরো করে নেব আপনার স্ট্রবেরি যদি আকারে বড় হয় তাহলে আপনি ঠিক ছোট সাইজের করে নেবেন এইসব ড্রিঙ্ক কিন্তু আমরা অনেক ফাইভ স্টার হোটেলে খেয়ে থাকি অনেক চড়ার দাম দিয়ে কিন্তু আজকে যদি আপনার রেসিপিটা দেখেন মনে করবেন এত সোজা ছিল তাহলে তো বাসাই বানানো যেত আসলেই অনেক সোজা আমি দুই টেবিল স্পুনের মতো স্ট্রবেরি আর দুই টেবিল স্পুনের মতো মিন্টের পাতা নিয়ে নিলাম এই পুদিনা পাতা এবং স্ট্রবেরিকে ম্যাশ করার জন্য আমি একটা স্প্যাচুলা ইউজ করব। আপনি চাইলে এই সাইডটা ইউজ করতে পারেন চাইলে অপর সাইডে ইউজ করতে পারেন যেহেতু স্ট্রবেরিটা একটু সফট সেহেতু আমার রাবারের সাইডটা দিয়ে আমি জাস্ট আধা মানে থেতো করে নেব এটাকে আপনারা বেশি ক্রাশ করবেন না বেশি ক্রাস্ট করলে কিন্তু মিন্টের একটা তেতো ভাব চলে আসবে ঠিক এমনটা আধা ভাঙ্গা কিংবা আধা থেতো অবস্থায় কিন্তু আপনাকে আনতে হবে তারপর ওয়ান টেবিল স্পুন অথবা আপনি চাইলে দুই টেবিল স্পুনও পাউডার সুগার মানে নর্মাল সুগারকে আপনি গ্রাইন্ডারে পাউডার করে নিলেই হবে তারপর দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো বরফের টুকরো বরফের টুকরো পাওয়ার পর আপনি ইউজ করবেন কার্বোনেটেড ড্রিঙ্ক বাজার থেকে যে কোনো কার্বোনেটেড ড্রিঙ্ক যেমন সেভেন আপ কিংবা স্প্রাইট আপনারা ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আর যদি তা না চান তাহলে আপনারা কিন্তু স্পার্কলিং ওয়াটার যেটা পাওয়া যায় ওটা ইউজ করতে পারেন কারণ সেভেন আপ কিংবা স্পাইরে কিন্তু অনেক সুগার থাকে অনেকেই আপনারা এই সুগারটা খেতে পারবেন না তাহলে আপনারা স্পার্কলিং ওয়াটারটা ইউজ করবেন স্পার্কেলটা কমে যাওয়ার পর আমি এর মধ্যে আরও ওয়ান টেবিল স্পুনের মতো কেটে রাখা স্ট্রবেরি দিয়ে দিলাম তার মধ্যে আমি বাকি গ্লাসটা আবার কার্বনেটেড ড্রিঙ্ক দিয়ে ভরে দিলাম তারপর আমি যে গার্নিশিংয়ের জন্য একটা ছোটো পাতা কেটেছিলাম ওই পাতাটা দিয়ে দিলাম আর একটা স্ট্রবেরি কেটে যদি আপনি গ্লাসে লাগিয়ে দেন তাহলে কিন্তু একদম ফাইভ স্টার লুকের তৈরি হয়ে যাবে রেডি টু সার্ভ ফর স্ট্রবেরি মজিটো এই স্ট্রবেরি মজিটোকে ভার্জিন মজিটোও বলতে পারেন কারণ অনেকে এটা বড় বড় রেস্টুরেন্টে অ্যালকোহল দিয়ে খাওয়া হয় এখন যেই মজিটোটা আমি দেখাবো এটা খুব সহজ এটা হচ্ছে লেমন মজিটো কিংবা আপনি ল্যামনেরও বলতে পারেন এইটা একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি পাবেন লেবু এরকম কিউব কিউব করে কেটে নেবেন কেটে নিয়ে ঠিক এক মুঠের মতো এরকম লেবু দিয়ে দেবেন আমি যে পরিমাণটা দেখাচ্ছি সেটা কিন্তু ওয়ান গ্লাস অফ মজিটোর জন্য এখানে আপনার পুদিনা পাতার পরিমাণটা বেশি থাকবে ঠিক এক মুঠের মতো তারপর আমি এখানে দেব দুই টেবিল স্পুনের মতো পাউডার সুগার কারণ এখানে একটা ট্যাঙ্গি ভাব থাকবে লেবুর এর জন্য আমি দুই টেবিল স্পুন দিচ্ছি তারপর লেবুটা যেহেতু একটু শক্ত তো আমি অপোজিট দিয়ে একটু আধা থেতো করে নিচ্ছি সব কিছুই আধা থেতো করতে হবে একদম পুরো ম্যাশ করলে হবে না ঠিক এমনটা করতে হবে তারপর আপনি এর মধ্যে দেবেন কুচি ঠিক এই রকম ড্রিঙ্কই কিন্তু আপনারা বিভিন্ন রেস্টুরেন্টে খেয়ে থাকেন অনেক টাকা পে করে কিন্তু দেখুন আপনার বাসায় থাকা অল্প কিছু সামান্য উপকরণ দিয়েই রিফ্রেশিং ড্রিঙ্ক কিন্তু আপনি তৈরি করতে পারেন তারপর কার্বোনেটেড ড্রিঙ্ক আপনি ঢেলে দিবেন কিন্তু লাস্ট স্টেপে আপনাকে মনে রাখতে হবে ঢালার পর আপনাকে একটু নাড়তে হবে এই নাড়ার মাধ্যমে কিন্তু আপনার লাস্ট স্টেপ শেষ তারপর গার্নিশিং করবেন অ্যাজ ইউজাল ফাইভ স্টার হোটেলের মতো তারপর বলবেন ইটস সো রিফ্রেশিং অ্যান্ড ইটস রেডি টু সার্ভ আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টিল দেন বি হেলদি অ্যান্ড স্টে সেফ